বিএসএফ আবারো বলছে একটি ভোট কাটুয়া পার্টি এই পশ্চিম বাংলার বুকে। যে ডোনাল্ড ট্রাম্প দেখলাম মসনদে বসলো দ্বিতীয়বারের জন্য, কিন্তু কমলা হ্যারিস এগিয়েও এগোতে পারলো না। তাহলে কি আমেরিকা ওই যে প্রধান হিসেবে মহিলা আমাদের ভারতে আমরা দেখেছি যেটা, সেটা কি কোথাও গিয়ে মেনে নিতে পারলো না? দেখুন, ভারত এরকম একটি দেশ যা স্বাধীনতার পরে কয়েক বছরের মাথায় একজন মহিলা প্রধানমন্ত্রী আমরা পেয়েছি, ইন্দিরা গান্ধীজি, এবং সেটা আমি গর্ববোধ করি যে আমি সেই দলের একটা অংশ, আমি সেই দলের কর্মী হিসেবে কাজ করছি। এবার আসছি আপনার প্রশ্নে, যে দেখুন সেটা আমেরিকার ভোট, সেখানে কমলা হ্যারিস জিতবে না ট্রাম্প জিতবে, আমরা ট্রাম্পের একটা অন্য একটা ফেস দেখেছি, আগেও দেখেছি যে ভারতের বন্ধু ভারতের বন্ধু বলেও, আমি একটা জাস্ট ছোট্ট পয়েন্ট দিচ্ছি, ভারতীয়দের H1 ভিসাটাকে রদ করে দিয়েছিল এই ট্রাম্প। তো এবার আর ট্রাম্প কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখেছি একটা ফ্যাসিবাদের মধ্যে দিয়েও ওর একটা মেন্টালিটি যায় ওনার। তো সেখানে কমলা হ্যারিস বা বাইডেন, ওনাদেরকে যতটা আমরা দেখেছি যে একটা লিবারেল একটা মাইন্ডসেট ওনাদের মধ্যে আছে সবাইকে নিয়ে চলার। এবার সেটার থেকেও বলবো যে আমার দক্ষিণ পূর্ব এশিয়ার অংশ, আমার দেশ, আমার ভারত, এবং আমার পার্শ্ববর্তী দেশে যেভাবে বাংলাদেশে যেভাবে উথাল পাতাল হচ্ছে, সরকার পড়ে গেল এরকমভাবে, তো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে যা হবে সেটার এফেক্ট আমাদের কাঁধেও পড়বে। ট্রাম্প একটা কথা বলেছে যে উনি প্রেসিডেন্ট হয়েছেন আমেরিকার, এখন বাংলাদেশের ইস্যু উনি সলভ করবেন। তো আমরা চাই না যে আমেরিকার কেউ এসে দক্ষিণ পূর্ব এশিয়ার ইয়ে করুক, মানে কী বলে আপনাকে, সমস্যার সমাধান না, ভাগ্য নির্ধারণ করুক, সেটা আমরা চাই না। যেখানে ভারতের হাত ধরে বাংলাদেশের জন্ম হয়েছিল, এরকম সার্জিক্যাল স্ট্রাইক ইন্দিরা গান্ধীজি করেছিলেন যে পৃথিবীর মানচিত্র পাল্টে গেছিল, দুটি দেশ হয়ে গেছিলো, একটি দেশ ভেঙে দুটি দেশ হয়েছে, বাংলাদেশ এবং পাকিস্তান হয়ে গেছে। তো সেখানে দাঁড়িয়ে আমরা মনে করি আমরা এখনও যথেষ্ট কেপেবল, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, আমাদের নেইবার কান্ট্রি যেগুলো আছে সেগুলোতে যদি কিছু হয় সেগুলোর সমস্যা সমাধানের জন্য আমরা এগিয়ে যাব। আমরা আগেও বরাবর এগিয়ে গেছি, আমরা এগিয়ে যাব। আমরা চাই না ট্রাম্প হোক বা যেই হোক এরা এসে আমাদের দক্ষিণ, আবারও বলছি, দক্ষিণ পূর্ব এশিয়ার ভাগ্য নির্ধারণ করুক, আমরা সেটা চাই না। আদারওয়াইজ রাহুল গান্ধীজি ওনাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন, আমাদের সর্বোচ্চ নেতৃত্ব কংগ্রেস শুভেচ্ছা বার্তা জানিয়েছে, সুতরাং আমাদেরও একটা শুভেচ্ছা বার্তা আছে ট্রাম্পের প্রতি। এবং বাদবাকি ভারত সরকার, আমি আবারও বলছি বিজেপির নাম নিচ্ছি না, এনডিএর নাম নিচ্ছি না, আমি বলছি ভারত সরকার, সেই ভারত সরকারে যেরকম এনডিএ আছে সেরকমভাবে কিন্তু বিরোধীরাও, মানে আমরা যারা আছি বিরোধীরাও, কিন্তু আমরা যথেষ্ট গণতন্ত্রের একটা পার্ট, আমাদেরকে ছাড়া এই গণতন্ত্র সম্ভব নয় বিরোধীদের ছাড়া। তো সুতরাং সেখানে বলবো, রাহুল গান্ধীজি আগেও বলেছেন, আমরাও আজকে বলছি যে ভারত সরকার যা ডিসিশন নেবে বিভিন্ন ইস্যুতে, ইন্টারন্যাশনাল ইস্যুতে, আমরা ভারত সরকারের সাথে আছি। ভারত থেকে এবার পশ্চিমবঙ্গে আসে, পশ্চিমবঙ্গে 13ই নভেম্বর উপনির্বাচন রয়েছে, সেই উপনির্বাচনের আগে জোটকে ঘিরে একটা তর্ক বিতর্ক সৃষ্টি হয়েছিল। এবারে কিন্তু বাম এবং কংগ্রেস, আইএসএফের কথাটা পরে আসছি, বাম কংগ্রেস জোট হলো না, শুভঙ্কর সরকার বললেন যে একলাচরণ নীতি। একলাচরণের নীতি কি পশ্চিমবঙ্গে উপনির্বাচনের ক্ষেত্রে খাটবে বলে আপনাদের মনে হয়, আপনাদের ভোট বৃদ্ধি হবে? দেখুন, ভোট আমরা দেখেছি যে এবার লোকসভা ইলেকশনে বৃদ্ধি হয়েছে, ভোট পার্সেন্টেজ বৃদ্ধি হয়েছে, আমাদেরও বৃদ্ধি হয়েছে, বামেদেরও বৃদ্ধি হয়েছে। এবার এরকম না যে প্রত্যেকটা ইলেকশনে বামফ্রন্ট এবং আমাদের মানে কংগ্রেসের জোট হয়েছে, এরকম না। হ্যাঁ, জোটটা হলে ভালো হতো, কিন্তু দুটি দলের শীর্ষ নেতৃত্বরা যখন ডিসিশন নিয়েছে যে এই নির্বাচনে আমরা একা গিয়ে লড়ে দেখব, সেটা শীর্ষ নেতৃত্ব ঠিক করেছে, আমি মনে করি সেটা একদম সঠিক ব্যাপার, যা দলের ঊর্ধ্বে কেউ নয় এবং দলের শীর্ষ নেতৃত্ব যা ডিসিশন নেয় সেটা আমাদেরকে মাথা পেতে মেনে নিতে হবে। দলের ঊর্ধ্বে যেরকম কেউ নয়, ঠিক সেরকম যারা গ্রাসরুট থেকে একেবারে কাজ করে আসছে কর্মী, সেই কর্মীদের ছাড়াও তো দল নয়, তারা কি বলছে, তারা কি উজ্জীবিত হচ্ছে শুভঙ্কর সরকারের কথা অনুযায়ী? আমি বলছি দেখুন, শুভঙ্কর সরকার বাবু বর্তমানে আমার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের প্রেসিডেন্ট, সভাপতি, এবং উনি বিচক্ষণ ব্যক্তি এবং উনি খুব ভালো করে জানেন, কেননা উনিও ছাত্র পরিষদ করে এসেছেন, উনি মাঠে ময়দানের লড়াইটা জানেন, উনি মিডিয়ারও একজন স্বনামধন্য ব্যক্তিত্ব ছিলেন, এবং আমি বলছি টিভি অ্যান্ড অল, তো সেখানে উনি খুব ভালো করে জানেন যে গ্রাসরুট লেভেলের কর্মীদের কী ইচ্ছে কী আকাঙ্ক্ষা বিচক্ষণভাবে উনি জানেন, এবং সেই সবগুলো জেনেই উনি ডিসিশনটা হয়তো নিয়েছেন,
এবং আমরা মনে করছি যে সভাপতি যে ডিসিশনটা নিয়েছেন সেটা উনি জেনে বুঝেই নিয়েছেন। কর্মী যেমন আমিও একজন কর্মী, আরও কর্মীরা আছেন, আমরা কি চাই কি না চাই সেটা উনি মাথায় রেখেই নিয়েছেন এবং ভবিষ্যতে উনি যা ডিসিশন নেবেন পশ্চিমবঙ্গ কংগ্রেসের জন্য কর্মীদের কথা মাথায় রেখে অবশ্যই নেবেন, এটা আমাদের ওনার উপর সে বিশ্বাস এবং সে আশ্বাস সে ভরসা আছে। এবং সেখানে কিন্তু প্রধান বিরোধী মুখ এখন পশ্চিমবঙ্গে বা দল হিসেবে বিজেপিকে গণ্য করায়, সেই বিজেপি কথায় কথায় বলে কংগ্রেস কোথাও গিয়ে পোস্টার হয়ে গেছে, কারণ আরজি করের মতো 90 দিন প্রায় কমপ্লিট হতে যাবে 9 তারিখে, কংগ্রেসের কিন্তু সেরকম মনে রাখার মতো কোনো আন্দোলন আমরা দেখতে পেলাম না, আমরা কোনো জনসভা দেখতে পেলাম না, কেন পেলাম না? দেখুন, এবার মিডিয়া যদি কভার না করে আমাদের কিছু করার নেই। যেখানে একটা বাইনারি পশ্চিমবাংলায় ক্রিয়েট হয়ে গেছে যে হয় তৃণমূল নয় বিজেপি, সেখানে যেরকমভাবে তৃণমূল বলে বিজেপিরাও সেটাই বলে, বামেরা শূন্য কংগ্রেস শূন্য। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী তো একদা মাননীয় মমতা ব্যানার্জির চোখের মণি ছিলেন উনি, তো কংগ্রেসকে পোস্টার বলার আগে ওনার একটু নিজের ইতিহাসটা ঘাটা উচিত যে উনি যে তৃণমূলের পোস্টার বয় এটা কিন্তু এখনও বিজেপির, ওরা কিন্তু এখনও সেই জন্য ওনাকে, আমি আপনাকে বিজেপির ভেতরের কথা বলছি, বিজেপির ভেতরের লোকেরা এখনও বা পুরনো লোকেরা এখনও কিন্তু শুভেন্দু অধিকারীকে সেরকমভাবে মন থেকে মেনে নিতে পারেননি। কেননা না উনি আরএসএসটা করেছেন, না উনি তো তৃণমূল করে এসছেন, এবং নন্দীগ্রাম সিঙ্গুর আমরা জানি, এবং বিভিন্ন রকমের তর্ক বিতর্ক হয়েছে সেটা নিয়ে আমি সেদিকে যাচ্ছি না। এবার বিজেপি যখন এটা ক্লেম করে যে আমরা কংগ্রেস, আমরা কোনো কিছু করছি না, বিজেপিকে বলবো যে আপনারা চোখের চশমাটা সরিয়ে একটু চোখের মধ্যে টেলিস্কোপ লাগান, এই জন্য লাগান যে পাওয়ারফুল গ্লাস, ওটা পাওয়ারফুল কাঁচ ওটা। অধীর রঞ্জনবাবু যেভাবে নিরন্তর, এবং আমরা সোশ্যাল মিডিয়া হোক, রাস্তায় হোক, সব জায়গাতেই যেভাবে আমরা আন্দোলন করেছি, যেভাবে আমরা মিছিল করেছি, দেখুন এটাকে তো আমরা বলেই দিয়েছিলাম আগে, অধীর রঞ্জনবাবুও বলেছেন, আমাদের সভাপতি শুভঙ্কর সরকারও বলেছেন যে এটা একান্তই এরকম একটি ইস্যু, আরজিকর ইস্যুটা, যেটা জাত পাত ধর্ম বর্ণ রাজনীতি সব কিছুর ঊর্ধ্বে, রং সব কিছুর ঊর্ধ্বে। সুতরাং আমরা কখনোই চাইনি যে এটার মধ্যে একটা রাজনৈতিক রং লাগানো হোক, এটাকে আমরা একটা বৃহত্তর স্বার্থে এই আন্দোলনটাকে, এবং যেভাবে মানুষ নেমে এসেছিলেন সেখানে মানুষ কিন্তু কোনো দলের পতাকার নিচে নামেননি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে নেমেছিলেন। এবং আমাদের ভালো লেগেছে দেখে যে অধীর রঞ্জনবাবু একটা কথা বলেছেন যে এই যে মানুষ এত বছর পর এরকম একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন, আমি জানি না আমার যতটুকু রাজনৈতিক ইতিহাসের যতটুকু আছে স্মরণে আছে, আমি জানি না পশ্চিমবঙ্গে এরকম লাস্ট কবে এরকম একটা জনবিস্ফোরণ ঘটেছে, যেটা 14 অগস্ট হয়েছিল রাতে, রিক্লেম দ্য নাইট। তো আমাদেরও কিন্তু এই যে আন্দোলনটা হয়েছে, মানুষের আন্দোলন, গণ আন্দোলন, আমাদেরও কিন্তু কিছু শেখার আছে তাদের থেকে, আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের শেখার আছে যে কীভাবে একটা গণ আন্দোলন সংগঠিত করতে হয়। এবং খুব ভালো হয়েছে যে এই গণ আন্দোলনটা কোনো রাজনৈতিক রূপ নেয়নি, আদারওয়াইজ রাজনৈতিকভাবে আমরা সহমর্মিতা জানিয়েছি, আমরা বলেছি যে জুনিয়র ডাক্তাররা বা তিলোত্তমার মা বাবা, অভয়ার মা বাবা, বা যারা এরকম ভিকটিম আছেন, এরকম তো না যে শুধুমাত্র আরজি করে এরকম একটা, তারপরেও আমরা কুলতলি দেখেছি, ছোট্ট একটা বাচ্চা কীভাবে হয়েছে, ধর্ষিতা হয়েছে, খুন হয়েছে, তো সেখানে দাঁড়িয়ে বলবো যে আগামী দিনেও যেন এরকম কাণ্ডগুলো না ঘটে, সে কর্মক্ষেত্রেই হোক যেখানেই হোক, এইগুলো থেকে মানুষকে বিরত রাখার জন্য যতটা সম্ভব মানসিক আমাদের যে উন্নতিটা আছে সেটাকে যতটা সম্ভব ওপরে ওঠাবার জন্য রাজনৈতিকভাবে আমরা আছি, পাশে আছি, এবং তার সাথে এটাও বলছি যে আমরা জুনিয়র ডাক্তারদের পাশে আছি। এবং সেখানে কিন্তু দেখলাম, আমি একটু কাটছি, যে কংগ্রেসের কিন্তু এই ওয়াই চ্যানেলেই একটা ধর্ণামঞ্চ হয়েছিল, এবং তারপর দেখলাম আজকে যে নিজাম প্যালেস অভিযান করতে হলো, সামনে ভোট বলে কোথাও গিয়ে কি কংগ্রেস এটা বোঝানোর চেষ্টা করছে যে না আমরা আন্দোলনের পাশে আছি, আমরা এখনও পশ্চিমবঙ্গে রেলিভেন্ট, তাই জন্য কি এতদিন পর করতে হচ্ছে নিজাম প্যালেস অভিযান? দেখুন, এটা আবারও বলছি, নিজাম প্যালেস অভিযান হোক বা ওয়াই চ্যানেলে যে ধর্ণামঞ্চে আমরা ছিলাম, ধর্ণায় ছিলাম, সেটা সম্পূর্ণভাবে পার্টির শীর্ষ নেতৃত্বরা ডিসাইড করেছেন, এবং কখন কি করবে, কখন রাজনৈতিকভাবে কি করবে সেটা আমি জনসমক্ষে এইভাবে বলতে পারবো না, আমার পার্টির পলিসি আমি জনসমক্ষে বলতে পারবো না। হ্যাঁ, পরিকল্পনা আরও আছে, আরও অনেক কিছু করার। এবার আমরা চাইছি যেটা, দেখুন কংগ্রেস এতদিন পর করলো না আগে করলো সেটা মুখ্য নয়, মুখ্য হচ্ছে যে দিনের পর দিন সুপ্রিম কোর্টে তারিখগুলো পিছিয়ে যাচ্ছে কেন, শুনানিটা পিছিয়ে যাচ্ছে কেন,
এটা কি এরকম একটা ঢিলেমি, এরকম একটা কেস যেটা গোটা ভারতবর্ষ কেন বিদেশেও এটা নিয়ে আন্দোলন হয়েছে, মানুষ রাস্তায় নেমেছে, এরকম একটা কেসকে বারবার ডিলে করার কোনো মানে হয় না। আমরা মাননীয় সুপ্রিম কোর্টকে অনুরোধ জানাবো, আমরা ডিওয়াই চন্দ্রচূড়কে অনুরোধ জানাবো যে এই রকম ঘটনা যদি ডিলে হতে থাকে, ডেটগুলো ডিলে হতে থাকে, তাহলে আমাদের সমাজে চারপাশে যে পটেনশিয়াল রেপিস্টরা ঘুরে বেড়াচ্ছে, ওরা কিন্তু মনের মধ্যে একটা বল পেয়ে যাবে যে ভাই আমিও যদি এরকম কিছু করি তাহলে তো ওই তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ হয়ে যাবে, কোনো না কোনো দিন আমি হয়তো বেল পেয়ে যাব। যেটা কামদুনি কেসে আমরা দেখলাম, পুলিশ নাকি দিতে পারেনি হাইকোর্টকে তথ্য প্রমাণ দিতে পারেনি, সেই জন্য হাইকোর্ট কামদুনির যারা ধর্ষণকারী তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হলো। আমরা যেটা গুজরাটে দেখলাম, বিলকিস বানুর ধর্ষণকারীদের ছেড়ে দিল, তাদেরকে আবার ফুলমালা দিয়ে বরণ করলো, তাদেরকে আবার মিষ্টি খাওয়ালো। তো এইগুলো কিন্তু ওই বললাম না, ধর্ষণকারী যারা আছে মানসিকভাবে যারা পটেনশিয়াল রেপিস্ট, তাদের মনে কিন্তু সেই সাহসটা যোগায়। আমরা সেখানে আমরা বিরোধিতাটা করছি এবং সেজন্যই আমরা চাইছি যে শুনানি তাড়াতাড়ি হোক, বিচারটা যেন তিলোত্তমা তাড়াতাড়ি পায়। নির্ভয়ার মতো এত লম্বা ছ সাত বছরের একটা এত টানা একটা লম্বা সময় আমরা চাই না। আমরা এখন চাইছি ইনস্ট্যান্ট জাস্টিস না, বাট জাস্টিস যেন তাড়াতাড়ি হয়, ডিলেড যেন না হয়, সেটা আমরা চাইছি। তাহলে অনেকের অনেক অন্যায়কারী যারা আছে, যারা এই এরকম আরজি করের মতো একটি নৃশংস ঘটনাকে পলিটিক্যালি ঢাকা দেওয়ার চেষ্টা করেছে, তাদেরকে খুঁজে খুঁজে আমরা বের করতে পারবো, খুঁজে খুঁজে আমরা বের করতে পারবো এবং আমরা সমাজের সামনে নিয়ে আসতে পারবো। এই বিচারটা, এই এই দাবিটা আমাদের সুপ্রিম কোর্টের কাছে আছে। এবং সেখানে ভোট বাড়া নিয়ে আপনি বললেন, আরজিকর নিয়ে বললাম, আপনাদের ভোট জোটের আর একটা সঙ্গী হচ্ছে আইএসএফ। আইএসএফ কোথাও গিয়ে এখন একটু চুপ করে গেছে, নওশা সিদ্দিকি দাঁড়াবে দাঁড়াবে বলেও দাঁড়ালেন না, পিয়ারুল ইসলাম দাঁড়ালেন। তাহলে কি কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সেটিং হয়ে গেছে যে ভোটটা আপনারা তৃণমূলের থেকে কাটতে চেয়েছিলেন জোট হিসেবে, সেই ভোটটা কি আবার তৃণমূলে ট্রান্সফার হতে চলেছে? আইএসএফ আছে, এখনো জীবিত আছে, বেঁচে আছে। এই তো লোকসভা ভোটের আগে দেখলাম নওশাদ নাকি দাঁড়াবে, নওশাদ নাকি দাঁড়াবে অভিষেক ব্যানার্জির এগেনস্টে ডায়মন্ড হারবারে। কোথায় নওশাদ? নওশাদকে তো দেখতে পাইনি। এই গোটা আরজিকর একটা কাণ্ড হয়ে গেল, এত আন্দোলন করলো, মানুষরা নিচে রাস্তায় নামলো, নওশাদের দল আইএসএফ কোথায় নামলো? দেখতে পাইনি তো ওদেরকে। তো সেই জন্য আমরা জিজ্ঞেস করছি, বেঁচে আছে মানে এই যে এখন একটা বাই ইলেকশন এসছে, হঠাৎ করে চাগার দিয়ে এসছে, শীতঘুম ভেঙেছে, না ইলেকশনে লড়তে হবে। কেন ইলেকশনে লড়তে হবে যখন তুমি মানুষের পাশে নেই, যখন তুমি মানুষ যখন চাইছে তোমাদেরকে তখন তোমরা মানুষের পাশে নেই, এবং এখন যে ভোট চলে এসছে তাহলে মানুষ কোন ভিত্তিতে ওদেরকে ভরসা করবে, আইএসএফের মতন দলকে ভরসা করবে? ওরা হচ্ছে একটা বায়বীয় পদার্থের মতো, হঠাৎ করে আসলো মেঘের মতো, হঠাৎ করে চলে গেল। এরকম এরকম দল আমাদের আমাদের রাজ্যে আমরা চাই না, আমাদের গণতন্ত্রে এরকম দল আমরা চাই না। কে কাকে সমর্থন করেছে, আইএসএফকে কে সমর্থন করেছে, সেটা আমাদের দেখে লাভ নেই। আমরা আইএসএফের সাথে আগেও ছিলাম না, এখনও নেই, এবং ভবিষ্যতে থাকবো কি না সেটা আমাদের নেতৃত্ব ঠিক করবে, কিন্তু এইটুকু বলে রাখছি আমরা আইএসএফের সাথে নেই। আইএসএফ আবারও বলছে একটি ভোট কাটুয়া পার্টি এই পশ্চিমবাংলার বুকে।